हेलो फ्रेंड्स কেমন আছো সবাই वेलकम टू মাই চ্যানেল মিউজিক ফুড গেমিং আমি জয় আপনাদের কাছে আরো একবার উপস্থিত আরেকটি নতুন রেসিপি নিয়ে মিষ্টি আলু ল্যাংচা তো বাংলা নববর্ষ 1429 সন পয়লা বৈশাখ উপলক্ষে আমি রেসিপিটি আপনাদের কাছে তৈরি করতে চলেছি আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারাও আপনাদের ঘরে চেষ্টা করবেন আর সবাইকে শুভ পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন চলুন দেখা যাক তো সবার প্রথমে সিদ্ধ করে রাখা মিষ্টি আলুটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে যেন এই সিদ্ধটির মধ্যে কোথাও দলা পাকিয়ে না থাকে আর তার সাথে সাথেই ময়দা গুঁড়ো দুধ ঘি লবণ খাবার সোডা একে একে সব দিয়ে খুবই ভালো করে মেখে নিতে হবে যদি মিশ্রণ ভালো না হয় তাহলে ল্যাংচার ভেতর দিক শক্ত হতে পারে এই সমস্ত মিশ্রণটি করতে আমার প্রায় 30 মিনিট সময় লেগেছে এরপর আমি আমার বাড়ির তৈরি দেশি গাওয়া ঘি মিশিয়ে নিলাম আমার এই বাড়ির বানানো দেশি গাওয়া ঘিয়েরও একটা রেসিপি আমি আপলোড করে দেব আপনারা দেখে নেবেন মিশ্রণটি একদম কমপ্লিট এরপরে একটা একটা করে নেচি কেটে ল্যাংচাগুলি গড়ে নেব তো এই টোটাল রেসিপির মেন ব্যাপারটা হলো এই মিশ্রণ মিশ্রণ যত ভালো মাখা হবে যত সময় দেয়া হবে তত ভালো ল্যাংচাগুলি গড়া যাবে ভাঙবে না ফুলবে তো আমাদের এই ল্যাংচাগুলি গড়া হয়ে গেছে এবার গ্যাস জ্বেলে তাতে কড়াই বসিয়ে বেশ পরিমাণ মতো সূর্যমুখী তেল নিয়ে নেব যেন ডুবো তেলে ভাজা যায় আর তেল খুব বেশি গরম হবে না একটু কম গরম হবে তো মিডিয়াম গরম তেলে দিয়ে দেব তাতে ল্যাংচা খুব ভালোভাবে ফুলে উঠবে আমার এই কড়াইটা ছোট তাই আমি টোটাল ল্যাংচাগুলি দুবারে ভেজেছি আসলে আমার এই পরিমাণ অনুযায়ী টোটাল 13টি ল্যাংচা হয়েছে তো একবারে ডুবো তেলে ভাজা সম্ভব নয় তাই আমি দুবারে ভেজে নিয়েছি আর সমানে নেড়ে চেড়ে এদিক ওদিক ঘুরিয়ে ভাজতে হবে তাতে যেন ডিপ ব্রাউন কালারের হয় আর আমি আগেও বলেছি মিশ্রণ যদি ভালো হয় ল্যাংচা ভাজার সময় ভাঙবে না ফুলে উঠবে আর ভেতরটাও শক্ত হবে না দেখুন বেশ সুন্দর ডিপ ব্রাউন কালারের হয়ে এসেছে আরও খানিকক্ষণ আমি ভেজে নেব হয়ে গেছে ভাজা একে একে ল্যাংচাগুলি তুলে নেব এরপর অন্যদিকে এই ভেজে রাখা ল্যাংচাগুলির জন্য একটু রস তৈরি করে নেব তার জন্য পরিমাণ অনুযায়ী এক বাটি চিনি আর দেড় বাটি জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব আর একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে দেব আর ঠিক একই রকমভাবে আমি আমার ওই বাকি ল্যাংচাগুলিও অপর দিকে ভেজে নিলাম সব ল্যাংচাগুলি ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর ডিপ ব্রাউন কালার এসেছে এরপরে চিনির রস যখনই ফুটে উঠবে তখনই চিনির কিছু গাদ বা নোংরা ভেসে আসবে সেই গাদ বা নোংরাটিকে তুলে নেওয়ার জন্য আমরা খুব সামান্য দু চামচ বা তিন চামচ গরুর দুধ ব্যবহার করব সব গাদ উঠে গেলে তাতে এলাচগুলি ভেঙে দিয়ে দেব আর ভেজে রাখা সব ল্যাংচাগুলি আস্তে আস্তে রসের মধ্যে ছেড়ে দেব কিন্তু খুব বেশিক্ষণ আমি ফোটাবো না রসের মধ্যে সব ল্যাংচা ছাড়া হয়ে গেলেই আমি গ্যাস অফ করে দেব আর আমার এই রেসিপি সন্ধে 7টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপর দিন সকাল পর্যন্ত ল্যাংচাগুলি রসে ভিজেছে
এবং সব রস টেনে নিয়েছে। তাতে ল্যাংচা খুবই নরম হয়েছে, আকারে বড় হয়েছে, সাথে ডিপ ব্রাউন কালার হয়েছে খুব সুন্দরভাবে ভাজার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো নববর্ষ উপলক্ষে আমরা খুব সহজেই এটি আমাদের বাড়িতে বানিয়ে নিতে পারি। তো একই রকমভাবে আপনারাও আপনাদের ঘরে মিষ্টি আলুর ল্যাংচা তৈরি করুন, পরিবেশন করুন। নববর্ষের দিন খুব আনন্দে কাটুক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।